আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনার কবুতর কেন ডাকে না, সবাই ডাকে না। এই কবুতরটা আমার আগে তো বিশাল ডাকতো, আর এখন এই কবুতর নর কবুতরই ডাকে না। সো এই কবুতরটার এখন শক করে নিন, কাছে আসুন, এসে শক করে নিন। সো গাইস আমি ভিডিওটা স্টপ করছি, সো আগে শক করে দিই, তারপরে এবার পায়রাটা শক করুন। চোখটা দেখতে পাচ্ছেন খুবই ভালো, চোখের এদিকের ডানা আর এইদিকের ডানাটা আমি দেখাচ্ছি। গাইস এদিকের ডানাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো, বিশাল ছটফট করছে। সো গাইস ভিডিওটা আমি স্টপ করছি, আবার কন্টিনিউ। আর বলবো আপনার কবুতর ডাকে না, তো ভাই কবুতর না ডাকলে কি করব সেটাই বলবো। তো এ শখও করে নিয়েছি ভালো নর কবুতর। তো গাইস একে আপনারা কী খাওয়াতে পারেন যাতে ডাকে? তো অনেক সবাই কী করেন, ভিটামিন ওষুধ খাইয়ে দেন, এ খাইয়ে দেন, ওই খাইয়ে দেন, কিন্তু কবুতর ডাকে না। তো ভাই কবুতর ডাকটা খুবই মানে ডাকা তো দূরের কথা, ডাকেই না, যেহেতু একটু একটু ডাকতো আর ডাকেই না। সো গাইস এটা ঘরোয়া একটা উপায় নিয়ে এসছি। সো গাইস একে আমি রসুন খাওয়াচ্ছি। এবার রসুন মানে জাতা রসুন নয়, একটা রসুন আছে, সো গাইস সেই রসুনটাই আমি একে দিচ্ছি। খুব ভালো করেই দেখুন, এই রসুনটা খাওয়াচ্ছি এখন। এবার এই রসুনটা আমি বলছি এটা কেমন রসুন দেখতে পাচ্ছেন, এই রসুনটা একটু কাছে এসে দেখুন ভিডিওটা। হ্যালো গাইস, এবার আমি দেখাচ্ছি কি রসুন খাওয়াচ্ছি। দেখুন এরকম পাতলা ধরনের রসুন খাওয়াতে হবে, দেখতে পাচ্ছেন এই পাতলা, দেখতে পাচ্ছেন রসুনটা পুরো পাতলা। এ অনেক সবাই কী করেন, রসুন গোট মানে একটু মোটা ধরনের রসুন খাইয়ে দেন যাতে কবুতরটা ভাই কী হয় আরও অসুখ মানে শরীর খারাপে পড়ে যায়, তাড়াতাড়ি ঠিক হতে পারে না আর কবুতরটা মরে যায়। সো গাইস এরকম দেখতে পাচ্ছেন এরা পাতলা ধরনের রসুন খাওয়াবেন, গ্যারেন্টি ভাই আপনার কবুতর ডাকবেই। সো গাইস এবার আমি পায়রাটাকে রসুন খাওয়ানোর জন্য কী করছি। সো গাইস আমার কাছে এখনও কেউ নেই, ওই জন্য আমি নিজেই পায়রাটাকে রসুন কীভাবে খাওয়াতে হবে দেখাচ্ছি। সো গাইস আমাদের কাছেও কেউ না থাকলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে আমরা রসুন খাওয়াবেন খুব সহজে। সো গাইস ভিডিওটা এখন একটু স্টপ। সো হ্যালো গাইস, এবার দেখতে পাচ্ছেন এই পায়ের যে এই ফাঁকরগুলো আছে, এবার এখানে আমি পায়রাটাকে হালকা করে রাখবো, কেউ নেই যেহেতু, ওই জন্য আমি দেখতে পাচ্ছেন এরকম করে এইটা আছে। এবার থাকার পরে এবার কেমন করে খাওয়াচ্ছে এটা দেখুন খুব ভালো করেই, দেখতে পাচ্ছেন আমার কেমন করে খাওয়াচ্ছি এই দেখুন এইদিকে। সো এবার এই পায়রাটাকে আমি খাওয়াচ্ছি। সো গাইস এই রসুনটা খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন এই রসুনটা পায়রাটাকে খাওয়াচ্ছি, কিন্তু ভাই বিশাল ছটফট করছে, গোটা খাওয়াচ্ছি না। এ দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি হালকা কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেটে দিয়ে হালকা এবার খাইয়ে দেবো। দেখুন গাইস এই দেখুন গোটা খাওয়াতে গেলে কী হয়, পায়রার গলায় আটকে যায়, পায়রা সেহেতুও মরে যায়। গাইস এইরকম করে খাওয়াবেন, দেখবেন আমরা পায়রা খুব ভালো ডাকবে। সো গাইস রসুনটা খাওয়াবেন যেন আমার খুব পায়রা খুব ভালো করে ডাকবে। সো গাইস এখন ধরার তো কেউ পাচ্ছি না, সো গাইস ওই জন্য গাইস এখন বিশাল ছটফট করছি, এবার একটু আমি রসুনটাকে খাইয়ে দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন একটা পুরো খাইয়ে দিয়েছি, তো এরপরে কেমন কী হয় পায়রাটার মানে কী হয় না হয় সব দেখাবো। পায়রাটা ডাকে কি না ডাকে, এখন ডাকবে না, একে কদিন খাওয়াতে হবে তারপরেই পায়রাটা আপনার খুব ভালো করে ডাকবেই। দেখতে পাচ্ছেন গাইস এই দেখুন এইদিকে রসুন খাইয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন গাইস এই পায়রাটাকে রসুন আমার খাওয়ানো কমপ্লিট। এবার পায়রাটা বিশাল ভেতরটা জ্বলছে দেখতে পাচ্ছেন, পায়রাটাকে আমি ধরে দেখাচ্ছি খুব ভালো করেই জ্বলছে দেখতে পাচ্ছেন। সো গাইস এখন ভিডিওটা আমি স্টপ করছি, তারপর আবার দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এই পায়রাটাকে আমি রসুন খাইয়ে দিয়েছি, রসুন খাইয়ে দেওয়ার পরে পায়রাটা বিশাল ছটফট করছে, আমি বলছি এর এই শরীরটা গরম হচ্ছে। সো গাইস এর মাদিকে কীভাবে গরম করতে হয়, এর মাদি খুবই গরম আছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই পায়রাটা, একে আমি রসুন খাইয়ে দিয়েছি, এবার একে আমি এখানে ছেড়ে দেবো জাস্ট হালকা করে, দেখতে পাচ্ছেন এখানে হালকা করে ছেড়ে দিয়েছি। সো গাইস দেখতে পাচ্ছেন এইখানে হালকা করে ছেড়ে দিয়েছি। সো গাইস ওই পায়রাটাকে আমি একে নিয়ে আসি, তারপরে আমাদের দেখাচ্ছি কেমনভাবে হয়। সো গাইস দেখতে পাচ্ছেন এই পায়রাটাকে রসুন খাইয়েছি, এই পায়রাটা এই দেখুন এই পায়রাটা ঘুরছে, এই পায়রাটাকে রসুন খাওয়ানো হয়েছে। সো ভাই রসুন খাওয়ানোর পরে দেখতে পাচ্ছেন মুখটা একটুখানটি মানে খুবই ভালো হয়ে আছে, আর এখন দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো আমার এই যে এই এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এইসব পায়রা আমার ডাকে, ওই ডাকা পায়রা। এবার আমি একটু খেতে দিয়ে দেবো এদের। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে পায়রাগুলো আমি খেতে দিচ্ছি। সো গাইস থেকে যে আমি রসুন খাইছি কেন খাইছি আমি বলে দিচ্ছি, এ গাইস ডাকে না ওই জন্য একে আমি রসুন খাইছি। সো গাইস এই পায়রাটা কী হতো, আগে তো বিশাল ডাকতো আর এখন ডাকে না এই পায়রাটা। সো গাইস যদি পায়রা আপনার না ডাকে এইরকম করে ঘরোয়া মানে ঘরের একটা সমাধান নিয়ে চলে এসেছি। সো গাইস কোনো ওষুধ পয়সার কোনো খরচ নেই। সো গাইস পুরো আপনার পায়রা একদম পুরো ভালো করে ডাকবে। সবাই ডাকার ফলে কী হবে, আপনার
পায়রা তাড়াতাড়ি জোড় নিয়ে নিতে পারবে অন্য মাদির সাথে, সো ভাই তাহলে ভাই জোড়া নিতেও অনেক সমস্যা হয়। দেখতে পাচ্ছেন পায়রা এখন গা ফোলাচ্ছে ভাই, অন্য সময় ভাই পায়রাটা গায়ে ফোলায় না, দেখতে পাচ্ছেন এই কাছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এই পায়রাটা, আর এখানে আমার পায়রা যত ছাড়া আছে দেখতে পাচ্ছেন সবাই ডাকে, শুধু এই ডাকে না এদের মধ্যে, এবার থেকে এও ডাকবে। সবাই ডাকার পরে কী হবে, জোড়া নিয়ে নেবে খুব ভালো করে। সো গাইস ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক, হ্যালো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি চলুন টা।